তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পিডিএফ ফাইলটা আমরা করেছিলাম সেখানে কিন্তু এখানে অপশনগুলো দেখাচ্ছিল, বাট এখানে যখন এই ফটো ফাইল আপনি করতে যাচ্ছেন এখানে কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু অনেকেই ঘাবড়ে যায়। নমস্কার বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটি পিডিএফ ফাইল যদি হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠানো হয় সেই হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে প্রিন্ট করতে হয় মোবাইল ফোন দিয়ে। তো বন্ধুরা আজকে আমরা জানবো যে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে একটি ফটো ফাইল পাঠিয়েছে সেই ফটো ফাইলটাকে আপনি কিভাবে প্রিন্ট করবেন। তো বন্ধুরা এখানে কিন্তু অনেক প্রবলেম হয়, সেই প্রবলেমটাই আজকে আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পিডিএফ ফাইলটা আমরা করেছিলাম সেখানে কিন্তু এখানে অপশনগুলো দেখাচ্ছিল, বাট এখানে যখন এই ফটো ফাইল আপনি করতে যাচ্ছেন এখানে কিন্তু কোনো অপশন দেখাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু অনেকেই ঘাবড়ে যান, অনেকেই করতে পারেন না। তো আজকে যারা যারা পারেন না এই ভিডিওটি তাদের জন্যই। তো আপনিও যদি না পেরে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর এটি যদি আপনার পছন্দের ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি শর্টস ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের শর্টস চ্যানেল @BanglaTechShorts78 ভিজিট করতে পারেন, সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড রিলেটেড, হোয়াটসঅ্যাপ রিলেটেড এরকম আপনি শর্টস ভিডিও কিন্তু পেয়ে যাবেন, সেগুলো দেখে নিতে পারেন। তো আসুন দেখে নিই কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ থেকে আপনার ফটো ফাইলটিকে প্রিন্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ফটো ফাইল আছে, এই যে এটা হচ্ছে ফটো ফাইল, এতে ক্লিক করছি দেখতে পাচ্ছেন ক্লিক করলে কিন্তু কোনো অপশন আসছে না, যেমন আগেরটা পিডিএফ ফাইলে ক্লিক করছিলাম অপশন চলে আসছিলো। তো এখানে দেখতে পাচ্ছেন এই ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা এখান থেকে শেয়ার অপশনে এসে এইভাবে এখান থেকে শেয়ার করে নেবো। এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাইটা আমাদের অবশ্যই অন করতে হবে, সে আগের প্রসেসের মতো এইভাবে ওয়াইফাইটা অন করে নেবো। তো এখান থেকে এটা প্রথমবারে আসবে না, তো অবশ্যই এটাকে কিন্তু আপনাকে দ্বিতীয়বার আর একবার করতে হবে, দেখুন আসেনি। তো এটাকে আর একবার আপনি করবেন, এখানে শেয়ারে ক্লিক করবেন, এখানে অপশনে চলে আসবেন, এখানে ওয়াইফাই করবেন, আপনি লিঙ্কেও করতে পারেন। এখানে আমরা ওয়াইফাই অন করে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এটা ফটো ফাইল বন্ধুরা, এখানে একটি পেজ আছে এবং এটা A4 সাইজের মধ্যেই রাখবো, এটাকে আর কিছু করবো না, বা সেটাতে শুধু আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট কমেন্ট দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন প্রিন্ট স্টার্ট হয়ে গেছে, তো এইভাবে কিন্তু প্রিন্টটি বেরিয়ে আসবে। তো বন্ধুরা এইভাবে খুব সহজে কিন্তু আপনি এই কাজটি করে নিতে পারবেন। তো এরপরেও যদি আপনার কোনো রকমের অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।